তো আজ তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, তো এটা মাত্র ছোট্ট একটি টেলার, তো তোমরা দেখো ফুল ভিডিও আগামীকাল আসতে চলেছে। তো চলো বন্ধুরা একটুখানি তোমরা দেখে নাও, আর আগামীকাল কিন্তু অবশ্যই চোখ রাখবে, ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, ওর জন্য আমি একটু ছোট্ট করে একটু টেলার দিলাম, তো তোমরা প্লিজ একটু দেখে নাও। দেখো বন্ধুরা এদিকে নানান রকমের টি টেবিল রয়েছে, এদিকে সোফা সেট রয়েছে, মানে এত সুন্দর সুন্দর। আর এদিকে দেখো উপরে যে দেয়াল ঘড়িগুলো রয়েছে, ওই ঘড়িগুলো কিন্তু বেশ সুন্দর। ওই ঘড়িগুলো এক একটা দাম জানো তো কত? 4000। এই ঘড়িটার দাম জিজ্ঞাসা করেছিলাম 6000 টাকা বলেছে, যদি একটু কম বলতো তাহলে সত্যিই আমি নিয়েই নিতাম, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আর এদিকে দেখো এটা কিন্তু এটাও কিন্তু দেয়াল ঘড়ি, তো বেশ দারুণ লাগছে। তো একই দোকানের মধ্যে সমস্ত কিছু আইটেম রয়েছে, তো বেশ সুন্দর লাগছে কিন্তু। তো দেখো এখন একটু চলে আসলাম, এখানে দেখো সমস্ত রকমের ডিনার সেট রয়েছে, একটু ফুলের দোকানে চলে আসলাম। আর এদিকে দেখো এখানেও কিন্তু অনেক রকমের নানান রকমের জিনিস রয়েছে, তো দেখো দেখলেই যেন মন ভরে যাচ্ছে আর বেশ ভালো লাগছে, কোনটা নেব কোনটা নেব বুঝতেই পাচ্ছি না জানো তো। তো দেখো এগুলো হচ্ছে গিয়ে ল্যাম্প, আর এদিকে ঘড়ি রয়েছে, অনেক কিছুই রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু বলো, মানে হাতের কাজটা এতটা সুন্দরে করেছে। আর তারপরে দেখো কাপের দোকানে চলে আসলাম, আর শেষে দেখো এদিকে এখানে বাঁশের তৈরি ফুলদানি হচ্ছে, সমস্ত কিছুই বাঁশের তৈরি, তো দেখো ফুলগুলোকেও বাঁশের তৈরি করেছে। আর এদিকে দেখো যে স্ট্যান্ডটাও কিন্তু বাঁশ দিয়েই করা। আর এদিকে দেখো সুন্দর সুন্দর ঝুড়ি বুনছে, কালারিং দিয়ে মানে কালারিং করে ঝুড়িগুলো বুনছে, এতটা দারুণ লাগছে কি বলবো, দেখলেই যেন মনে হচ্ছে যেন নিয়ে নিই সমস্ত কিছু। চলে আসলাম মিষ্টির দোকানে, তো মিষ্টিগুলো এতটা বড় কি বলবো। তো দেখো এখন চলে আসলাম ব্যাগের দোকানে, একটা ব্যাগও কিন্তু আমি নিয়ে নিয়েছি, তো দেখো এখানে কিন্তু অনেক রকমের ব্যাগ আছে, মানে নানান ধরনের ব্যাগ। তো বন্ধুরা এর ফুল ভিডিওটি কিন্তু আগামীকাল আসতে চলেছে, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো। আমি কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, আমি না ভিডিও এডিটিংটা করতে পারছিলাম না, এতটা কষ্ট হয়ে গেছে, ওর জন্য তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো কাঠের ঘড়ি এপাশেও কত সুন্দর একদম নিখুঁতভাবে কাজ করেছে, আর দেখো কত রকমের মানে জিনিস সমস্ত কিছু রয়েছে এখানে, জুয়েলারি মানে বেশ ভালো লাগছে। আর এখানে দেখো একটা নিত্য নতুন, এটাও কিন্তু গাছের, যে গাছটা এমনভাবে কেটেছে তেরসা করে, তার মধ্যে কিন্তু ঘড়ি দেখেছো, ঘড়িটা কিন্তু দারুণ লাগছে, মানে কি বলবো তোমাদের, দেখেই বেশ সুন্দর লাগছে। এটার দাম চেয়েছে জানো কত? 500 টাকা দাম চেয়েছে, তো খুবই ভালো লাগছে। তো দেখো মানে অনেক অনেক রকমের জিনিস এখানে রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, তো আগামীকাল কিন্তু দেখা হচ্ছে, সবাই অবশ্যই কিন্তু দেখো। তো আজকের মতন টাটা।